হাই বন্ধুরা, ডিসেম্বর মাসের ঠান্ডা ওয়েদারে একটা মেঘলা স্বচ্ছতে দিনে তোমাদের সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন আমি এসেছি ফ্রিজ থেকে দুধ বার করতে, চা করবো। চা করছি বলে তোমরা ভেবো না যে এখন সকালবেলা না, এখন অনেকটা বেলা হয়ে গেছে। এখন প্রায় বাজে দুপুর একটা, আর এই দুপুর একটা থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করবো। চা টিফিন অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে। তন্বীর বাবা একবার ঘুরেও চলে এসেছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, আবার একবার চা হচ্ছে। আর চা করে নিয়ে আমি বেরোবো। আর কী রান্না হবে আজকে? ভাত, এখানে সবাই ভাতের চালটা আমি ভিজিয়েছি। গতকাল সন্ধেবেলা না, তখন 8:30 বাজে, বৃষ্টি হচ্ছিল, কেউ বাড়ি থেকে বেরোতে পারিনি, সবাই ঘরে ছিলাম। তো ঘরে থাকলে একটু টুকটাক খাওয়া দাওয়া হয়, সন্ধেবেলায় খুব একটা টিফিন হয় না আমাদের। চা বিস্কুট এটাই হয়, আবার কোনো কোনো দিন হয় না, সময় পাওয়া যায়। কিন্তু কালকে সবাই ঘরে ছিল বলে কালকে সন্ধেবেলায়, মানে তখন বাজে 8:30 থেকে 9:45, তখন এগ রোল বানিয়েছিলাম। তো এগ রোল খেয়েই সকলের পেট ভার হয়ে গেছে, সেই জন্য আর রাতে কেউ খায়নি। তো রাতে কালকে ছিল বেগুন দিয়ে, আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল হয়েছিল, সেটা ছিল কালকে রাতে খাওয়ার জন্য। ভাত ইলিশ মাছের ঝোল সব রয়েছে, সেটা তো আজ দুপুরে খাওয়া হবে। আর আজকে দুপুরে হবে মুসুর ডাল আর গরম গরম ভাত, মুসুর ডাল তার সাথে একটা করে অমলেট ডিমের, আর ওই মাছের ঝাল আছে এতটুকু। আর ওই যে এতদিন পর বলে বলে তন্নুকে আমি সোয়েটার পরাতে পেরেছি, মানে আজকে আর পড়তে বলতে হয়নি, নিজেই গলিয়ে বসে আছে। চুলগুলো কেমন হয়েছে? ঠিকই আছে, একদম ঠিক নেই, চুল কাটতে হবে, পরীক্ষাটা হয়ে যাক। আগামী পরশু থেকে তন্নুর পরীক্ষা, পরীক্ষা হয়ে যাওয়ার পর চুলটা কাটা হবে, তাহলে না তোমার চা। আর এখন আমি বেরোচ্ছি, তার কারণ কালকে সন্ধ্যে সকাল দুবেলা কোথাও বেরোতে পারিনি বৃষ্টির জন্য। আগের ভিডিওটা তো তোমাদের সবাইকে দেখালাম যে রাস্তা খুলেছিল জলের পাইপ ঢুকিয়েছে বলে, তার মধ্যে হয়েছে বৃষ্টি, কাদা প্যাচ প্যাচে, চাকা স্লিপ খাচ্ছে, কোনোভাবেই গাড়ি বের করতে আমি কালকে পারছি না, বৃষ্টি হয়ে দাঁড়িয়ে বেরোতেও পারিনি। তো এখন বেরোবো। বন্ধুরা বেরিয়েছিলাম মা এদিকে, কালকে মাছের তরকারিটা গরম করে রেখেছে আর ভাত আর ডাল করে রেখেছে, আমি এখন ডিম ভাজা খুলে ভাজবো। আর আজকে এখন তো একটু বেলা হয়ে গেছে, ওই দিকে দেখো বাদল পোকা উড়েছে, বাদল পোকা উড়েছে বলে কত পাখি কাক উঠছে। এখন প্রায় 3:30 বাজতে যায়, তো আমি এই এসে স্নান টান করে ঠাকুর জল দিতে এসেছি। আর ছাপ ওই দিক দিয়ে একটু রোদ রোদ ভাব হচ্ছে, মনে হচ্ছে সম্ভবত আগামীকাল থেকে রোদ উঠবে। দেখো ভালো করে দেখাচ্ছে, বাদল পোকা উড়েছে বলে কত কাক ছিল সব এসছে, ওই বাদল পোকা ধরে ধরে খাচ্ছে, অনেক 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 কাক ছিল ভর্তি হয়ে গেছে এখানটা। আশা করা যাচ্ছে আগামীকাল সকাল থেকে রোদ উঠবে, আর রোদ উঠলেই চাকিয়ে ঠান্ডা পড়বে। ওই যে প্রচুর বাদল পোকা উঠছে, প্রচুর বাদল পোকা, তার সঙ্গে কাক পাখিও অনেক এসেছে সেই বাদল পোকাগুলোকে। চলো এখন আগে ঠাকুরের জলটা দিয়ে দিই, ঠিক আছে, দিয়ে গরম গরম ডিম ভাজা হবে আর ভাত খাওয়া হবে। কেউ এখনও খায়নি, সবাই আমার জন্যই অপেক্ষা করছে, একাধিক খেয়ে নেয় ওরা, বলি খেয়ে নিতে, এত বেলা করতে হবে না। তো আগে তুলসী গাছের জলটা দিয়ে নিই, তারপরে আসছি। আছেই
কাঁচা লঙ্কা পেঁয়াজ পেয়েছে পুরো রেডি একদম। মাছ আছে এক পিস করে, ওই জন্য একটা করে আছে ডিম ভাজা খাওয়া হবে। তো আজকের মেনুতে আছে এই যে মসুর ডাল, ডিমের অমলেট আর কালকের মাছের তরকারি। অনেকটা সন্ধ্যে হয়ে গেল বন্ধুরা, এখন 8টার মতো বাজে সন্ধে। দুপুরে খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম, ব্যাস উঠতে অমনি দেরি হয়ে গেছে। শীতকালের এই একটাই সমস্যা, দুপুরে খেয়ে দিয়ে উঠে একটু শুলেই ব্যাস আর টাইম করে ওঠা যায় না, একবার শুলে আর ওঠা যায় না, তো একদম একদম গা ভারী হয়ে যায়, উঠতেই ইচ্ছা করে না। তো আমি ছাদে সন্ধ্যে প্রদীপ জেলে এসে এখানে সন্ধ্যে প্রদীপ জ্বালতে এলাম। আর ইতু ঠাকুরের গাছটা বেশ বেড়ে উঠেছে, এই জানালা দিয়ে সরাসরি রোদটা আসে, রোদটা পায় বলে বেশ বড় হয়েছে। তো এখানে সন্ধে দিয়ে এবার আমি যাব উপরে। যে এখানেও সন্ধ্যে প্রদীপ জ্বালা হয়ে গেছে, প্রদীপ জ্বেলে চা বসিয়ে দিয়েছি, চা ফুটেও গেছে। আর এই যে চা হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখন বাইরে আছি, রাস্তাঘাট দেখো একদম ফাঁকা, দু একজন গাড়ি নিয়ে যাচ্ছে কিন্তু একদম ফাঁকা। এই দু একদিন বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা পড়েছে, হঠাৎ করেই ঠান্ডা পড়েছে বলে রাস্তা একদম ফাঁকা হয়ে গেছে। দেখো লোকজন চলাচল করছে না বললেই চলে। এখন বাজে রাত্রি প্রায় 10:15 মতো, আমি রাস্তা দিয়ে এলাম, তোমাদের তো দেখালাম রাস্তা চারিদিক ফাঁকা আর বেশ ঠান্ডা পড়েছে, হঠাৎ করে ঠান্ডাটা পড়লো। আর হঠাৎ করে ঠান্ডা পড়েছে বলে না, মানে রাস্তা পুরো ফাঁকা হয়ে আছে, দোকানপাট সবই খোলা আছে কিন্তু রাস্তা পুরো ফাঁকা। আর একটু বেরিয়ে বললাম যে আমি বেরিয়েছিলাম কাজে, কিন্তু আমি এখনো সোয়েটার লাগিনি। আর আগামীকাল সকাল থেকে রোদ্র উঠুক, দেখা যাক কিরকম হয়। তো এবার মনে হচ্ছে আগামীকাল থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। তো বন্ধুরা বাড়িতে এসে আগে আমি মুখুকে চাপা দিতে এসেছি, কারণ আজকে বেশ ঠান্ডা পড়েছে, সন্ধ্যে থেকেই বোঝা যাচ্ছিলো, কিন্তু ওকে সন্ধ্যে থেকে ঢাকা দিয়ে দিলে আবার ও মানে কাউকে দেখতে পায় না, তো ওই ফাঁকা মানে ওইটুকুর মধ্যে থাকে, কাউকে দেখতে পায় না, ওরও খারাপ লাগে, সেই জন্য সন্ধ্যে সন্ধ্যে চাপা দিইনি, খোলাই থাকে, রাত্রে শোয়ার সময় চাপা দিয়ে দিই, কিন্তু আজকে একটু ভালো করে চাপা দিতে হবে, কারণ বেশ ঠান্ডা পড়েছে। কলমি শাক এনেছি, কলমি শাকটা দিয়ে ও খাক আর আমি ভালো করে চাপা দিয়ে দিই। ঠান্ডা পড়েছে, অবলা পানি, ও বলতে পারে না, ওরও কষ্ট হয়, আর বেশি ঠান্ডা পড়লে তো, একটু ঠান্ডা পড়লে মানে একটু জাঁকিয়ে ঠান্ডাটা পড়লে তখন ওকে নিচে নিয়ে চলে যায়। এই যে কুকুর এখন খেয়ে নিচ্ছে, এদিকে আজকে ভাতও খাওয়া, ভাত পুরো খাওয়া হয়ে গেছে, প্লেট পুরো ফাঁকা, মুখ আজকে গুড গাল হয়েছে। কুকু তাড়াতাড়ি খেয়ে নাও, আর তোমাকে চাপা দিয়ে দিয়ে ঠান্ডা পড়েছে বুঝেছো, বেশিক্ষণ ঠান্ডায় থাকলে তোমার আবার ঠান্ডা লেগে যাবে। তোরা মুকুকে তো খেতে দিয়ে দিলাম, আর মুকুকে চাপাও দিয়ে নিয়েছি, আর এদিকে নিয়েছে মা খাবার বাড়ছে আজকে দুপুরে, তো ডিম ভাজা মসুর ডাল আর মাছ। তো এখন রাতে রান্না হয়েছে ডিমের ঝোল আর ভাত, আর এই শীতের দিকে রাত্রে আমার আমরা ডিমের ঝোলটা একটু বেশি খাই, ডিমটা একটু বেশি খাই। আবার শীতের সঙ্গে এই যে শীত পড়ছে, এবারে মাঝে মাঝে তুমি বাবা হাঁসের ডিম আনবে, তারপর ডবল কুসুমের যে ডিমগুলো হয় সেই জলও, সারাদিন অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো। তো বন্ধুরা তোমাদের সবাইকে শুভরাত্রি জানি, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে আর।